আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কের আগাম ভোট দেওয়ার সময় বাড়ানো হয়েছে। 27 অক্টোবর স্টেটের নির্বাচন বোর্ড জানিয়েছে, স্থানীয় সময় আগামী শুক্র থেকে রোববার পর্যন্ত নিউইয়র্কে আগাম ভোট দেওয়া যাবে। শুক্র ও শনিবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং রোববার সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত আগাম ভোটের জন্য ভোটকেন্দ্র খোলা থাকবে। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে আগাম ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় নিউইয়র্কের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। নগরীর কোনো কেন্দ্রে ভোটারদের 2 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। কোভিড-19 সতর্কতার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হচ্ছে। আগাম ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন সামাল দিতে স্টেটের বোর্ড অফ ইলেকশন জরুরি সভা করে নতুন এই সময়সূচির কথা জানিয়েছেন।